ওয়েলকাম টু মাই ইউটিউব চেনেল এইচ আর এডুকেশনেল হাব। মরমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি আমি আলোচনা কৰিম ক্লাছ টেনৰ ছায়েন্সৰ যিটো চেপ্টাৰ নাইন আছে, বংশগতি আৰু ক্ৰমবিকাশ। সেই চেপ্টাৰৰ পৰা হ'ব পৰা মোষ্ট ইম্পৰ্টেণ্ট এম চি কিউ, যিবোৰ এম চি কিউ তোমালোকৰ আহিবলগীয়া যিটো মেট্ৰিক পৰীক্ষা আছে 2025 চনত, সেই পৰীক্ষাৰ কাৰণে বহুতেই দৰকাৰী হয়। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আশা কৰিছোঁ তোমালোকৰ আজিৰ ভিডিঅ'টোত বহুত সহায় হ'ব। আৰু তোমালোকৰ যদি PDF ফাইল লাগে, PDF ফাইল পাই যাবা। তোমালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকা। আৰম্ভ কৰিছোঁ আজিৰ ভিডিঅ'টো। 1 নম্বৰ প্ৰশ্নটোত কি কৈছে চোৱা। মেণ্ডেলৰ পৰীক্ষা মতে মটৰ মাহৰ ওখ গছৰ সৈতে বেঙুনীয়া ফুল আৰু চাপৰ গছৰ সৈতে বগা ফুল, এই দুজোপা গছৰ মাজত সংকৰণ ঘটোৱা হ'ল। উৎপাদিত গছবোৰ বেঙুনীয়া ফুল হ'ল যদিও আধা সংখ্যক মটৰ মাহৰ গছ চাপৰ হ'ল। ইয়াৰ আৱাসত পৈতৃক পুৰুষৰ মটৰ মাহৰ গছজোপাৰ তলত কোনটো জিনীয় সংযতি বৰ্ণনা কৰিব পৰা হ'ব। ইয়াৰে যিটো শুদ্ধ উত্তৰ আহিব সেইটো হ'ব C নম্বৰ অপশ্যন TTWW, এইটো কেপিটেল W, এইটো কাৰেক্ট এনচাৰ হ'ব। 2 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা। 2 নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে, তলৰ কোনটোৱে লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্ৰণ কৰে। ইয়াতে চোৱা, মানুহৰ দেহৰ যিটো যৌন প্ৰজননৰ ফলত যিটো DNAৰ প্ৰতিলিপিকৰণ হয়, সেই DNAৰ সহায়ত পিতৃ মাতৃৰ যিটো চাৰিত্ৰিক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যসমূহ তাৰ পৰৱৰ্তী যৌনলৈ প্ৰবাহিত হয়। তো ইয়াতে কৈছে কোনটোৱে কৰে, তো এইটোৰ শুদ্ধ উত্তৰটো হ'ব B নম্বৰ অপশ্যনটো, DNA। আৰু DNAৰ লগত যিটো থাকে সেইটোক তোমাৰ কি বুলি কয়, জিন বুলি কয়। তো ইয়াতে তোমাৰ DNA যদি তোমাৰ জিনটো অপশ্যন থাকে তেতিয়াহ'লে জিন অপশ্যনটো কাৰেক্ট হ'ব, যদি জিন অপশ্যন নাথাকে তেতিয়াহ'লে DNA অপশ্যনটো কাৰেক্ট হ'ব। 3 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা। 3 নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে, তলত দিয়া কোনবিধ জীৱৰ লিংগ বংশগতিৰ আধাৰত নিৰ্ণয় কৰিব নোৱাৰি। তো এইটোৰ শুদ্ধ উত্তৰ হ'ব শামুক। শামুকৰ যিটো লিংগ আছে, মানে পুৰুষ নে মহিলা বা ল'ৰা নে ছোৱালী হ'ব, সেইটো আমি বংশগতিৰ আধাৰত নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰোঁ। তাৰ শুদ্ধ উত্তৰটো আহিব অপশ্যন A। 4 নম্বৰ কুৱেশ্যন চোৱা, অযৌন প্ৰজননত পিতৃ মাতৃ আৰু আপত্তৰ মাজত দেখা দিয়া ভিন্নতাৰ কাৰণ কি। ইয়াৰে চোৱা, যেতিয়া তোমাৰ পিতৃপুৰুষৰ পৰা যেতিয়া তোমাৰ প্ৰতিসন্ততি লৈ চাৰিত্ৰিক বৈশিষ্ট্যসমূহ যেতিয়া প্ৰবাহিত হয় বা বংশানুক্ৰমিকভাৱে আগবাঢ়ি যায়, তেতিয়া তোমাৰ যিটো DNA থাকে, DNA প্ৰতিলিপিকৰণত কি হয়, কিছুমান ত্ৰুটি দেখা যায় বা ভুল দেখা যায় বা কিছুমান পৰিৱৰ্তন হয়। তাৰ শুদ্ধ উত্তৰটো আহিব D নম্বৰ অপশ্যন। 5 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, ওখ গছ TT, সেইটো দুটা কেপিটেল T, আৰু চাপৰ গছ এইটো স্মল TT পৰা জন্ম হোৱা আপত্ত ওখ হোৱাৰ কাৰণ হ'ল। ইয়াতে চোৱা, ইয়াতে ওখ কথা কৈছে, তো ওখ হ'লে তোমাৰ ইয়াৰে কাৰেক্ট অপশ্যনটো কোনটো আহিব। এইটো চোৱা, কি অপশ্যন দিছে, চাপৰ লক্ষণ প্ৰভাৱী। চোৱা, যদি চাপৰ লক্ষণ যদি প্ৰভাৱী হয় তেতিয়াহ'লেতো এইটো ওখ হ'ব লাগিছিল। মানে প্ৰভাৱী চৰিত্ৰ সেইবোৰে হয় যিবোৰ চৰিত্ৰ প্ৰকাশ পায়, আৰু অপ্ৰভাৱী সেইবোৰক কয় যিবোৰ চৰিত্ৰ প্ৰকাশ নাপায়। তো ইয়াতে তোমাৰ কি হৈছে, কেৱল ওখ বুলি কৈছে, সেইকাৰণে তোমাৰ কি হ'ব, ওখ লক্ষণটো প্ৰভাৱী হ'ব। তাৰ শুদ্ধ উত্তৰটো আহিব C নম্বৰ অপশ্যনটো, বুজি পালানে। ইয়াৰে পিছৰ প্ৰশ্নটো চোৱা। ইয়াৰ পিছৰ প্ৰশ্নটোত কি কৈছে, দুজোপা বিষম যুগ্মজাত মানে তোমাৰ এইটো এটাৰ লগত আনটোৰ মিল নাই, মানে এটা পুৰুষ আৰু এটা মহিলা, এইটো TT ওখ গছৰ মাজত নিষেচনৰ ফলত সৃষ্টি হোৱা অপত্তৰ লক্ষণ কেনে হ'ব। ইয়াৰে যিকেইটা অপশ্যন দিছে চোৱা, সকলো গছ ওখ হ'ব, সকলো গছ চাপৰ হ'ব, আধা ওখ হ'ব, আধা চাপৰ হ'ব, আৰু তোমাৰ 3/4 ওখ হ'ব আৰু 3/4 চাপৰ হ'ব, মানে 3:1 আহিব এইটোৰ অনুপাত। ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব D নম্বৰ, অনুপাত যদি সুধে তেতিয়াহ'লে 3:1 হ'ব, বুজি পালানে। 7 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, কি কৈছে, ঘূৰণীয়া 20 টকা ওখ গছ TTWW আৰু 17/20 চাপৰ গছ এইটো স্মল টি আৰু কেপিটেল W মাজত নিষেচনৰ ফলত হোৱা অপত্তৰ লক্ষণ কেনেধৰণৰ হ'ব। ইয়াতে তোমাৰ আছে TT আৰু স্মল W আছে, আৰু ইয়াতে তোমাৰ দুটা স্মল T আছে আৰু দুটা কেপিটেল W আছে, ইহঁতৰ মাজত যদি সংকৰণ ঘটে তেতিয়াহ'লে তোমাৰ কি হ'ব, ওখ আৰু 17/20 গঠন হ'ব।
তার শুদ্ধ উত্তরটো আহিব সি নাম্বার অপশনটো। এইট নাম্বার কুয়েশনটো চা, এইট নাম্বার কুয়েশনত কি কৈছে, মানব দেহত কিমান জোৰ সঠিকভাৱে সংলগ্ন ক্ৰমজমৰ জোৰ থাকে, ইয়াতে জোৰৰ কথা কৈছে। তো তোমাৰ বাহ্যজোৰ কি কৰি থাকে, জোৰা লাগি থাকে, আৰু তোমাৰ এজোৰ কি কৰে, জোৰা লাগি নাথাকে, যিটোৱে তোমাৰ প্ৰাণীৰ কি কৰে, লিংগ নিয়ন্ত্ৰণ কৰে। তো ইয়াৰে ক্ষেত্ৰত তোমাৰ মহিলাৰ কাৰণে তোমাৰ এক্স এক্স হয় আৰু ল'ৰাৰ কাৰণে কি হয়, এক্স ৱাই হয়। তো বাহ্যজোৰটো জোৰা লাগি থাকে আৰু এই দুযোৰ তোমাৰ জোৰা লাগি নাথাকে, এই দুটাই তোমার লিঙ্গ নির্ণয়ন করে। নাইন নম্বর কুয়েশনটো চা, যদিহে মানব দেহর একটা যোজন কোষে পিতৃর পর এক্স ক্রমজম আহরণ করে, তেন্তে আপত্ত কি হব, এতে কি কৈছে চা, এতে তোমার পিতৃর পর মানে তোমার ফাদারের পর এক্স ক্রমজম আহিছে, আর তোমার ছোৱালীর ক্ষেত্রে তো তোমার এক্স এক্স থাকেই, তো ছোৱালীর পর একটা এক্স আহিব, আর তোমার ইয়াতে কৈছে পিতৃর পর একটা কি আহিছে, এক্স আহিছে। তো যদি এক্স এক্স যদি আহে তেতিয়াহলে সেইটো কি হয়, ছোৱালী হয়, তেওঁৰ শুদ্ধ উত্তৰটো হ'ব তোমাৰ বি নাম্বাৰ। আৰু যদি পিতৃৰ পৰা এক্স আহে আৰু মাতৃৰ পৰা যদি ৱাই আহে তেতিয়াহলে সেইটো কি হ'ব, ল'ৰা হ'ব, বুজি পালানে। আৰু টেন নাম্বাৰ কুৱেশ্যনটো চোৱা, টেন নাম্বাৰ কুৱেশ্যনত কি কৈছে, সৰল অৱস্থাৰ পৰা জটিল অৱস্থালৈ জীৱৰ বিবর্তনত সহায় নকৰা কাৰকবিধ হ'ল, এতে চোৱা সহায় নকৰা বুলি কৈছে, সেইটো হ'ব অক্সিজেন, যিটো তোমাৰ ইউৰি আৰু ৱাটছনে এটা পৰীক্ষা কৰিছিল। তো সেই পৰীক্ষাত তোমাৰ কি হৈছিল, এমনিয়া, মিথেন আৰু তোমাৰ হাইড্ৰজেন ছালফাইড এইকেইটা গঠন হৈ সেই তোমাৰ কি হয়, জীৱৰ সৃষ্টি হয়। এইটো আমি পিছত আলোচনা কৰিম, এইটোৰ ওপৰতো প্ৰশ্ন বনাইছোঁ। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ ভিডিঅ'টো কেনেকুৱা লাগি আছে কমেণ্ট কৰি জনাবা আৰু তোমাৰ বন্ধুবৰ্গৰ সৈতে শ্বেয়াৰ কৰিবা। তোমালোকৰ প্ৰতিটো চেপ্টাৰৰ কাৰণে চেপ্টাৰ ৱাইজ এনচাৰবোৰো আছে, ভিতৰৰ এনচাৰবোৰো আছে, এক্সাৰচাইজৰ এনচাৰবোৰো আছে। তোমালোকে ভিডিঅ'বোৰ ৰেগুলাৰলি চাই থাকিবা, গোটেইখিনি তোমালোকে PDF আকাৰে পাই যাবা। ইলেভেন নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, কি কৈছে, তলৰ কোনটো সমবৃত্তিক অংগ, ইয়াতে চোৱা সমবৃত্তিক বুলি কৈছে, মানে কি হয়, যিবোৰ অংগৰ তোমাৰ উৎপত্তি স্থান বেলেগ বেলেগ হ'ব পাৰে কিন্তু কাম একে, বৃত্তি মানে কাম, কাম একে হ'ব, তো সেইটোক তোমাৰ কি বুলি কোৱা হয়, সমবৃত্তিক অংগ বুলি কোৱা হয়। তাৰ শুদ্ধ উত্তৰটো আহিব এইটো, চৰাই আৰু বাদুলিৰ ডেউকা। তো ইয়াৰে তোমাৰ দুয়োটাৰ কাম কি আছে, বেলেগ একে আছে, তো সমবৃত্তিক হয়। তাৰ শুদ্ধ উত্তৰটো আহিব সি নম্বৰ অপশ্যনটো, চৰাই আৰু বাদলিৰ ডেউকা, ইহঁতৰ উৎপত্তি স্থান বেলেগ বেলেগ কিন্তু কাম একে হয়। ইয়াৰ পিছত চোৱা টুৱেল্ভ নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, টুৱেল্ভ নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে, তলৰ কোনটো মেণ্ডেলৰ বংশগতি সূত্ৰত নপৰে, এইটো মেণ্ডেলৰ বংশগতি সূত্ৰত নপৰে বুলি কৈছে, চব প্ৰভাৱিতা সূত্ৰ, এইটোতো মেণ্ডেলৰ সূত্ৰ হয়, পৃথকীকৰণৰ সূত্ৰ, এইটো মেণ্ডেলিভৰ সূত্ৰ হয়, স্বতন্ত্ৰ বিন্যাসৰ সূত্ৰ, এইটো মেণ্ডেলিভৰ সূত্ৰ হয়, মেণ্ডেলৰ সূত্ৰ, চৰি মেণ্ডেলিভ নহয়, মেণ্ডেলৰ সূত্ৰ হয়, কিন্তু প্ৰাকৃতিক নিৰ্বাচন, এইটো তোমাৰ ডাৰউইনৰ কি আছিল, সূত্ৰ আছিল। তো এইটোৰ শুদ্ধ উত্তৰটো আহিব ডি নম্বৰ অপশ্যন, যিহেতু ইয়াতে নপৰে বুলি কৈছে, তাৰমানে যিটো নহয় সেইটোৱে আমাৰ কাৰেক্ট এনচাৰ হ'ব, প্ৰাকৃতিক নিৰ্বাচনটো চাৰ্লছ ডাৰউইনৰ তত্ত্ব আছিল। থাৰ্টিন নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, ডাৰউইনৰ বিৱৰ্তনৰ সূত্ৰৰ ভেটি হ'ল, ইয়াতে কৈছে ডাৰউইনৰ সূত্ৰৰ কথা কৈছে, ইয়াতে অত্যাধিক প্ৰজনন, অস্তিত্বৰ বাবে সংগ্ৰাম মানে ছাৰ্ভাইভেল অফ দ্য ফিটেষ্ট, যোগ্যতাৰ ঊৰ্ধতন আৰু প্ৰাকৃতিক নিৰ্বাচন। তো ডাৰউইনৰ যিটো বিৱৰ্তনৰ সূত্ৰৰ মূল ভেটি সেইটো কি আছিল, প্ৰাকৃতিক নিৰ্বাচন আছিল। তাৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি নম্বৰটো, বুজি পালানে। অঁ চৰি, ইয়াতে আৰু আছে, তোমাৰ ই নম্বৰটো প্ৰকাৰণ আছে আৰু এফ নম্বৰটো প্ৰজাতিকৰণ আছে, ইয়াতে বহুতকেইটা অপশ্যন আছে, এই অপশ্যনবোৰৰ ভিতৰত তাৰমানে কোনটো কোনটো আছে সেইটোহে আমাৰ লাগে। তো ইয়াতে চোৱা, অত্যাধিক প্ৰজনন সেইটোও হয়, অত্যাধিক অস্তিত্বৰ বাবে সংগ্ৰাম এইটোও হয়, যোগ্যতাৰ উদ্বোধন এইটোও হয়, আৰু প্ৰাকৃতিক নিৰ্বাচন এইটোও হয়। তো ইয়াৰে তোমাৰ যিটো অপশ্যন, গোটেইকেইটা অপশ্যন কাৰেক্ট হয়, তো ইয়াৰে কোনটো এনচাৰ আহিব, সেইটো তোমাৰ ফ'ৰ নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট আহিব, এ বি চি ডি ই এফ, এই গোটেইকেইটা অপশ্যন কি হয়, কাৰেক্ট হয়, তেতিয়া ফ'ৰ নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট এনচাৰ হ'ব।
14 নম্বর কুয়েশন চা, এ স্তম্ভর লগত বি স্তম্ভ মিলোয়া, ইয়াত এটা স্তম্ভ দিয়া আছে, এইটোর লগত তুমি কি করব লাগে, এইটো বি যেটো স্তম্ভ আছে সেইটো মিলাব লাগে। তো ইয়াতে চা লেমার্ক, বেটিসন, মেন্ডেল, ডারউইন আর জোহান্স, হয়নে? তো ইয়াতে তোমার যে ডারউইন সেই বিবর্তনের কি করেছিল, তত্ত্ব আগবাইছিল। তো 4 নম্বরটো আহিব কিউর লগত, এটা তুমি ইয়াতে লক্ষ্য করা, 4 নম্বরটো কিউ কত কত আছে, এইটোত আছে আর এইটোত আছে, 4 নম্বরটো কিউ আছে। আর মেন্ডেলক তোমার কি করা হয়, বংশগতির জনক বলে কোয়া হয়। তো 3 নম্বরটো পির লগত আহিব, 3 নম্বরটো পি কত কত আছে চা, এইটোতো আছে, এইটোতো আছে, এইটোত তো নাই, গতি আমার এই অপশনটো নহব, তোমালকে অপশনবুর এনেকে মিলাবা, তো সেইটো সহজ হয়ে যাব, বুঝি পালানে? এর পিছত তোমার আছে জোহানসন। তো জোহানসনে তোমার কি করেছিল, যেটো তোমার জিনের প্রচলন আছিল সেইটোতে ব্যাখ্যা করেছিল। তো 5 নম্বরটো কার লগত আহিব, এসর লগত আহিব, তো এইটো 5 নম্বরটো আছে তোমার এসর লগত। তারপর চল লেমার্ক, লেমার্ক কি করেছিল, যিজন লেমার্ক আছিল, লেমার্কে তোমার আর্জিত লম্ভ লক্ষণের যে বংশগতি সেইটোর সূত্র আগবাইছিল, তো এইটো তোমার আহিব আরর লগত, তো এইটো আহিছে আর। আর বেটিসন, বেটিসনে তোমার কি করেছিল, বংশগতির প্রচলন করেছিল, তো এইটো হইছে 2 নম্বরটো টির লগত আহিব, তো এর কারেক্ট অপশনটো হব বি নম্বর অপশন কারেক্ট হব। তারপর চা 15 নম্বর কুয়েশন, ইয়াতে তোমার অ্যাসারশন আর রিজনিংয়ের কুয়েশন আছে। মরমর ছাত্রছাত্রী সকল, মই ইয়াতে অ্যাসারশন আর রিজনিংয়ের যিকেইটা অপশন সেই অপশনকেইটা মই দিয়া নাই, কারণ আগতে যিবোৰ ভিডিও আলোচনা করেছো সেই ভিডিওবোৰত মই উল্লেখ করেছো যে কি কি অপশন থাকে, আর এই অপশনবোৰ তোমার প্রতিটো অ্যাসারশন আর রিজনিংয়ের কুয়েশনের কারণে সেম অপশন হয়, সেই কারণে অপশনবোৰ মই দিয়া নাই। তো ইয়াতে অ্যাসারশনবোৰ কি কৈছে, প্রজাতিকরণের ক্ষেত্র নতুন প্রজাতি পূর্বর প্রজাতিতকৈ বেশি দক্ষ, এইটো মিছা কথা হয়, কিহর কারণে হয়, এইটো সত্য মানে এসারশনটো ভুল হয়। প্রজাতিকরণের ক্ষেত্রে যেটো নতুন প্রজাতি উৎপন্ন হয় সেই প্রজাতিটো তোমার আগর যেটো প্রজাতি থাকে সেই প্রজাতিতকৈ বেশি দক্ষ বলে কৈছে, এইটো দক্ষ নহবও পারে, কিছুমান টাইমত দুর্বলও হয়, আর তোমার নতুন যেটো প্রজাতি উৎপন্ন হয় সেই প্রজাতিয়ে কিন্তু পূর্বর যেটো প্রজাতি থাকে সেই প্রজাতির লগত কেতিয়াও প্রজনন ক্রিয়া সংগঠিত করিব নোৱাৰে। তো ইয়াতে কারণটো কি দিছে চা, প্রজাতিকরণত সৃষ্টি হওয়া নতুন প্রজাতিয়ে পূর্বর প্রজাতির লগত প্রজনন করিব নোৱাৰে, তো এইটো সঁচা হয়, তার মানে এসারশনটো ভুল হয় আর রিজনটো কি হয়, কারেক্ট হয়, বুঝি পালানে? তারপর প্রশ্নটো চা, তারপর কি কৈছে, এটা 16 নম্বর কুয়েশন, 16 নম্বর কুয়েশনত কি কৈছে, যিবোৰ অঙ্গর উৎপত্তি বেলেগ কিন্তু দেখাত একে আর কার্য একে, একে কার্য সম্পাদন করে, তো সেইবোৰক কি বুলি কোৱা হয়, সমবৃত্তিক অঙ্গ বুলি কোৱা হয়। যদি তোমার উৎপত্তি স্থান বেলেগ বেলেগ বা উৎপত্তি স্থান একে হয় আর যদি কাম বেলেগ বেলেগ হয় তেতিয়াহলে সেইবোৰক সমসংস্থ অঙ্গ বুলি কোৱা হয়, আর যদি উৎপত্তি স্থান বেলেগ হয় আর একে কার্য সম্পাদন করে তেতিয়াহলে সেইবোৰক সমবৃত্তিক অঙ্গ বলে কোয়া হয়, তার অপশনটা আহিব বি নম্বরটো কারেক্ট অপশন আহিব। 17 নম্বর কুয়েশন চা, জীবর ক্রমবিকাশ প্রক্রিয়াত যি প্রক্রিয়ার দ্বারা কোনো একটা প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্যসমূহর বিভিন্ন কারকর প্রভাবর ফলত পরিবর্তন ঘটি নতুন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবর উদ্ভব হয় সেই প্রক্রিয়াটো হল, তার মানে তোমার কিছুমান প্রাকৃতিক কারণ আছে, যেনেকা তোমার ভৌগোলিক কারণও হব পারে বা তোমার কিছুমান প্রাকৃতিক দুর্যোগও হব পারে, সেইবোৰৰ ফলত এটা প্রজাতির পর আন এটা প্রজাতির কি হয়, উৎপন্ন হয় বা সৃষ্টি হয়, আর সেই প্রক্রিয়াটো কি বলে কোয়া হয়, প্রজাতিকরণ বলে কোয়া হয়, তো অপশনটো আহিব এ নম্বর অপশনটো কারেক্ট হব। 18 নম্বর কুয়েশন চা, তলর কুঞ্জুর ক্রমজমে মানুষের সন্তানের ক্ষেত্র পুরুষের লিঙ্গ নির্ধারণ করব, এতে সব পুরুষের কথা কৈছে, তো পুরুষের লিঙ্গ তোমার এইটো অপশন বি নম্বরটা আহিব এক্স ওয়াই, আর তোমার ছোৱালী হলে তোমার কি হয় এক্স এক্স হয় আর লড়ার ক্ষেত্রে এক্স ওয়াই হয়, এতে তোমার এক্সডালত কই ওয়াইডাল কি হয় চুটি হয়। 19 নম্বর কুয়েশনটা চা,
যদি মটর মাহর ঘূরণীয়া সেউজীয়া মানে ক্যাপিটেল আর আর ওয়াই ওয়াই আর সুতরা হালধীয়া আর আর ওয়াই ওয়াই বীজর সংকরণ ঘটুয়া হয় তেনেহলে প্রথম অপত্যজনু এফ ওয়ানত সৃষ্টি হওয়া উদ্ভিদর বীজ সমূহ হল। তো এতে সব কৈছে তোমার এই ক্যাপিটেল আর ওয়াই ওয়াই আর ইফালে স্মলার স্মলার ওয়াই ওয়াই এই দুটার মাজত যদি সংকরণ ঘটুয়া হয় তেতিয়াহলে এফ ওয়ান জোনত যেগুলো বীজ সৃষ্টি হব সেইবর কি হব রাউন্ড হব আর তোমার কি হব ইয়েলো হব। এতে যেহেতু তোমার ইয়েলোর কথা কৈছে তো রাউন্ড আর কি হব ইয়েলো হব। তো ইয়ারে তোমার কি হব ডি নম্বর অপশনটা কারেক্ট হব ঘূরণীয়া আর হালধীয়া এই ডি নম্বর অপশনটা কারেক্ট হব। 20 নম্বর অপশনটা চাহ কি কৈছে নতুন প্রজাতির গঠন হব পারে যদি তো তার মানে তোমার কি কি ক্ষেত্র নতুন প্রজাতি গঠন হয় জনন কোষর পরিবর্তন ঘটিলে ক্রমজমর সংখ্যার পরিবর্তন হলে জিনর পরিবর্তন নঘটিলে আর মিলন ঘটিলে। তো ইয়ারে অপশন আছে ইফালে এটো চাই এর অপশন আছে এর অপশন আহিব তোমার যেটো টু নম্বর অপশন এটো কারেক্ট আহিব এ আর বি। তোমার এ নম্বরত আছিল কি এ নম্বরত আছিল জনন কোষর যদি পরিবর্তন হয় মানে ডিএনএর প্রতিলিপিকরণত যদি পরিবর্তন হয় তেতিয়াও তোমার কি হয় নতুন প্রজাতির এটা গঠন হব পারে আর ক্রমজমর সংখ্যার যদি পরিবর্তন হয় তেতিয়াহলে নতুন প্রজাতির এটা গঠন হব পারে। তো ইয়ারে তোমার কি হয় দুই নম্বর অপশনটো কারেক্ট হয়। 21 নম্বর কোশ্চনটো চা কি কৈছে তলর কোনটো চরিত্র আর্জিত কিন্তু বংশগতি নহয়। আমি সকলে জানো যে যেবুর চরিত্র পরিবেশের পর আহরণ করা হয় সেইবুরক আর্জিত চরিত্র বলে কোয়া হয় আর আর্জিত চরিত্রবর ডিএনএর প্রতিলিপিকরণের কোনো সম্পর্ক না থাকে তার মানে আর্জিত চরিত্রবর কেউ বংশগতি ভাবে তোমার কি নহয় প্রবাহিত নহয়। তো ইয়াদের কোনটো হব চর্মর বরণ মানে কোনো ব্ল্যাক বা হোয়াইট হয় এটোতো হয় চুলির প্রকৃতি মানে তোমার কিছু কার্লিং হেয়ারও থাকে চকুর বরণ কিছু নারিকল চকীয় মানুষ থাকে বা কিছু ব্রাউন আইস কালার থাকে দেহর আকৃতি চাই সুতো অপশনটা আহিব ডি নাম্বার মানে দেহর আকৃতি কিছু যদি জিম করে জিম করলে তো দেহর আকৃতি চেঞ্জ হয়ে যায় কিন্তু এই বংশানুক্রমিকভাবে প্রভাব নঘটিব পারে। তো ইয়ারে ডি নাম্বার অপশনটো কারেক্ট হব। 22 নাম্বার কোশ্চন চা সরীসৃপ আর স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটো কি এত কৈছে সরীসৃপ আর স্তন্যপায়ী প্রাণী এই দুটা লগ লাগি যেটু প্রাণী গঠন হয় সেটো কি বলে কোয়া হয় প্লেটিপাস বলে কোয়া হয়। তো ইয়ারে এ নাম্বার অপশনটো কারেক্ট হব। 23 নাম্বার কোশ্চনটো চা সপুষ্পক উদ্ভিদৰ নগ্নবীজী আৰু গুপ্তবীজী উদ্ভিদ সংযোগী উদ্ভিদটো হ'ল। তো ইয়াতে কি কৈছে চা তোমাৰ সপুষ্পক মানে যিবোৰৰ তোমাৰ ফুল ধৰে সেইবোৰক সপুষ্পক উদ্ভিদ বুলি কয় নগ্নবীজী মানে যিবোৰৰ বীজ ফলৰ বাহিৰত থাকে সেইবোৰক নগ্নবীজী বুলি কয় আৰু গুপ্তবীজী যিবোৰৰ বীজবোৰ তোমাৰ ফলৰ ভিতৰত থাকে সেইবোৰক গুপ্তবীজী উদ্ভিদ বুলি কয়। তো এই দুটা লগ লাগে বা এই দুটার বৈশিষ্ট্য যেটুত আছে সেই উদ্ভিদটোর নাম কি কলসী উদ্ভিদ এটা একটা পতঙ্গভোজী উদ্ভিদ হয় এটো নহয় মনট্রোপা এটো পতঙ্গভোজী উদ্ভিদ হয় পাইনটো তোমার কি হয় এটো তোমার নগ্নবীজী উদ্ভিদ হয় আর যদি নেটাম আছে সেই নেটামটো তোমার নগ্নবীজী আর গুপ্তবীজী দুটার এক্সাম্পল হয় ইয়ার শুদ্ধ উত্তরটা আসব বি নম্বর নেটাম। 24 নম্বর কোশ্চনটো চা মানব শরীরের কোনটো লুপ্তপায় অঙ্গ তো মানব শরীরের লুপ্তপায় অঙ্গ সেইবোৰক কয় যিবোৰ তোমার বিবর্তনের ফলত নোহোৱা হৈছে বা যিবোৰৰ শরীরত বা তোমার জীব এটার জীবন প্রক্রিয়াত কোনো ধরনের কার্য না থাকে সেইবোৰক লুপ্তপ্রায় অঙ্গ বলে কয়। তো এইটার এনসার আসব এ নম্বর উচ্চ অস্থি আমার তো নেজ নাই কিন্তু বান্দরের নেজ আছে বান্দরের পর আমার সৃষ্টি হয়েছে কিন্তু আমার নিজ নাই তো বিবর্তনের ফলত এই নোহা হয়ে গেছে কারণ সেই আমার কারণে কোনো দরকার নাছিল। তো এই হব উচ্চ অস্থি। 25 নম্বর কোশ্চনটো চা 25 নম্বর কোশ্চনত কি কৈছে জীবাশ্মর সম্পর্কে তলর কোনবোৰ শুদ্ধ জীবাশ্মর বয়স নির্ধারণ করব নোৱাৰি। তো এতে শুদ্ধ বলে কৈছে এই অশুদ্ধ হয় এই নহয় জীবাশ্ম হল জীবর অবশিষ্ট এই শুদ্ধ হয় তার মানে জীবাশ্ম মানে তো জীবর অবশিষ্ট হয় নতুন জীবাশ্মসমূহ শিলর সুপারফিসিয়ালত থাকে
হয়নে? তো এটাও শুদ্ধ হয়। জীবাশ্মই বিবর্তনৰ সাক্ষ্য বহন নকৰে, এইটো ভুল হয়। কারণ জীবাশ্মৰ সহায়তে আমি কি কৰিব পাৰোঁ, বিবর্তনৰ সাক্ষ্য আমি দিব পাৰোঁ, বা কেনেকৈ বিবর্তন হৈছে সেই বিষয়ে আমাৰ এটা সাম্যক ধাৰণা আহে। তো ইয়াৰে তোমাৰ শুদ্ধ কোনটো হ'ল, দুই আৰু তিনি নম্বৰটো কাৰেক্ট হ'ল। তো ইয়াৰে চি নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট হ'ব, দুই আৰু তিনি। বুজি পালানে? তাৰপিছত প্ৰশ্নটো চোৱা, 26 নম্বৰ কুৱেশ্যন এইটো, মানুহৰ যোজন কোষত থকা ক্ৰমজমৰ সংখ্যা, এইটোতো একেবাৰে ইজি হয়। মানুহৰ যোজন কোষত তোমাৰ এটা ক্ৰমজম থাকে, বা যোজন কোষত কেইটা কোষ থাকে সেইটো আহিব পাৰে। প্ৰাকৃতিক নিৰ্বাচন মতবাদটো তলৰ কোনটো গ্ৰন্থত প্ৰকাশ পাইছিল? প্ৰাকৃতিক নিৰ্বাচন যিটো মতবাদ আছে সেইটো ডাৰউইনৰ দ্বাৰা লিখা অৰিজিন অফ স্পিচিছ নামৰ যিটো কিতাপ আছিল, সেই কিতাপত তোমাৰ কি পাইছিল, প্ৰকাশ পাইছিল। 28 নম্বৰ কুৱেশ্যন চোৱা, মেণ্ডেলৰ সংকৰণ পৰীক্ষাৰ বাবে মটৰ মাহৰ নিৰ্বাচনৰ কাৰণ হ'ল? এতিয়া মেণ্ডেলে যেতিয়া তোমাৰ সংকৰণ পৰীক্ষা কৰিছিল, তেওঁ মটৰ মাহ কি কৰিছিল, বাছনি কৰিছিল। কিহৰ কাৰণে বাছনি কৰিছিল? ইয়াৰ জীৱন চক্ৰ চুটি, এইটো সঁচা হয়। ইয়াৰ জীৱন চক্ৰ দীঘল, এইটো মিছা হয়। ইয়াৰ বিপৰীতধৰ্মী চৰিত্ৰসমূহ সহজে নিৰ্ধাৰণ কৰিব পাৰি, এইটোও সঁচা হয়। আৰু ইয়াৰ বিপৰীতধৰ্মী চৰিত্ৰসমূহ সহজে নিৰ্ধাৰণ কৰিব নোৱাৰি, সেইটো মিছা হয়। ইয়াৰে তোমাৰ এক নম্বৰ আৰু তোমাৰ এইটো তিনি নম্বৰ, এই দুটা তোমাৰ কি হয়, কাৰেক্ট হয়। মানে তো ইয়াৰে হ'ব তোমাৰ ওৱান আৰু ইফালে আছে থ্ৰী। তো ওৱান আৰু থ্ৰী যিটোত আছে সেই অপশ্যনটো আমাৰ কি হ'ব, কাৰেক্ট হ'ব। তো ইয়াৰে তোমাৰ এ নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট, ওৱান আৰু থ্ৰী, এইটো আমাৰ শুদ্ধ উত্তৰ। 29 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, কি কৈছে, এজোপা হালধীয়া আৰু ঘূৰণীয়া বীজ বহন কৰা আৰু আনজোপা সেউজীয়া আৰু সুতুৰা বহন কৰা দুজোপা মটৰ মাহৰ গছৰ মাজত যেতিয়া সংকৰণ ঘটোৱা হয় তেতিয়া দ্বিতীয় এফ টু জন বা দ্বিতীয় জনোবা এফ টুত উৎপন্ন হোৱা গছৰ অনুপাত হ'ল, এইটো 9:3:1। মোৰ ছাত্ৰছাত্ৰীসকল, এই প্ৰশ্নটো তোমাৰ ডাইৰেক্টলি এনেকৈ আহিব পাৰে যে মেণ্ডেলিভৰ দ্বি সংকৰণ, মেণ্ডেলিভ নহয় চৰি, মেণ্ডেলৰ দ্বি সংকৰণ পৰীক্ষাৰ সংকৰিত অনুপাতটো কিমান, এনেকৈ আহিব পাৰে। তো এইটো হ'ব 9:3:3:1, মানে 9:3:3:1 আহিব। বুজি পালা? ইয়াৰে পিছৰ প্ৰশ্নটো চোৱা, 7 নম্বৰ কুৱেশ্যনটোত কি কৈছে, এইটো এছাৰশ্যন আৰু ৰিজনিঙৰ কুৱেশ্যন হয়, বহুত ইম্পৰ্টেণ্ট হয় এই কুৱেশ্যনবোৰ, তোমালোকে অলপ সাৱধানতাৰে এইবোৰ আনচাৰ কৰিবা। এছাৰশ্যন কি দিছে চোৱা, নিশ্চয়ুক্তিটো, পৃথিৱীৰ উপৰিপৃষ্ঠত খনন কাৰ্য কৰোঁতে উদ্ধাৰ হোৱা জীৱাশ্ম, ওপৰৰ স্তৰসমূহত পোৱা জীৱাশ্মৰ বয়স গভীৰতাৰ স্তৰত পোৱা জীৱাশ্মতকৈ কম হয়, এইটো সঁচা হয়। মানে তোমাৰ এনেকুৱা যিবোৰ স্তৰ থাকে, এই স্তৰবোৰৰ যিটো ওপৰৰ স্তৰত যিবোৰ আমি জীৱাশ্ম পাওঁ আৰু তলৰ স্তৰত যিবোৰ জীৱাশ্ম পাওঁ, এই তলৰ স্তৰত যিবোৰ জীৱাশ্ম পাম, সেই জীৱাশ্মবোৰৰ বয়স এই ওপৰৰ স্তৰৰ জীৱাশ্মতকৈ এইটো কি হয়, বেছি হয়, এইটো সঁচা হয় কথাটো। ৰিজনটো কি দিছে চোৱা, জীৱাশ্মৰ সহায়ত বিলুপ্ত প্ৰাণী এটাৰ বয়স আনুমানিকভাৱে নিৰ্ণয় কৰিব পাৰি, তো এইটোও সঁচা হয়। তো ইয়াৰে এছাৰশ্যন আৰু ৰিজন দুয়োটা কাৰেক্ট হয়, মানে শুদ্ধ হয়, আৰু ৰিজনটো এছাৰশ্যনৰ কি হয়, শুদ্ধ ব্যাখ্যাও হয়। 31 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, কি কৈছে, এটা পৰিয়ালত জন্ম হ'বলগীয়া সন্তানটো ল'ৰা হ'বনে ছোৱালী হ'ব সেইটো সদায় পিতৃৰ ওপৰত নিৰ্ভৰ কৰে, এইটো কাৰেক্ট হয়। কাৰণ চাইটো ল'ৰাৰ ক্ষেত্ৰত XY ক্ৰমজম থাকে আৰু ছোৱালীৰ ক্ষেত্ৰত তোমাৰ XX ক্ৰমজম থাকে। তো ইয়াতে যদি ল'ৰাৰ পৰা যদি X আহে আৰু ছোৱালীৰ পৰা যদি X আহে তেতিয়াহ'লে এইটো ছোৱালী হৈ যাব, হয়নে? আৰু যদি ল'ৰাৰ পৰা যদি Y আহে আৰু ছোৱালীৰ পৰা যদি X আহে তেতিয়াহ'লে XY হৈ যাব, আৰু XY হ'লে তোমাৰ কি হৈ যাব, ল'ৰা হৈ যাব। তাৰমানে আল্টিমেটলি ল'ৰা হ'বনে ছোৱালী হ'ব সেইটো কাৰ ওপৰত নিৰ্ভৰ কৰি আছে, পিতৃৰ ওপৰতহে নিৰ্ভৰ কৰি আছে। তো এই অপশ্যনটো কি হ'ব, কাৰেক্ট হ'ব। কাৰণটো কি দিছে চোৱা, পিতৃৰ লিংগ নিৰ্ণায়ক ক্ৰমজমযোৰ হ'ল XY, কাৰেক্ট, আৰু প্ৰজননৰ সময়ত X বা Y ক্ৰমজম প্ৰবাহিত হ'ব পাৰে, আনহাতে মাতৃৰ কেৱল XX ক্ৰমজম থাকে। তো এইটোও তোমাৰ কি হয়, কাৰেক্ট হয়। তো ইয়াৰে তোমাৰ এছাৰশ্যন আৰু ৰিজন দুয়োটা কাৰেক্ট হয়, আৰু ৰিজনটো এছাৰশ্যনৰ কি হ'ব, শুদ্ধ ব্যাখ্যা হ'ব।
কারণ ইয়াতে যিখিনি কথা হয়েছে সেইখিনিয়ে শুদ্ধ হয় আর এইখিনি থাকে কারণে তোমার লড়া বা ছালী কেনকে হয় সেটা আমি নির্ধারণ করব পড়ো। তার মানে এসারশন আর রিজনিং দুটা শুদ্ধ আর রিজনটা এসারশন শুদ্ধ ব্যাখ্যা হয়। 32 নম্বর কুয়েশন তো চা, তলর কোনটো চরিত্র পিতৃ মাতৃর পৰা সতি সন্ততিলৈ জিনর জড়িয়তে প্রবাহিত হব নোৱাৰে। এতে কৈছে জিনর জড়িয়তে প্রবাহিত হব নোৱাৰে মানে সেইটো এটা আর্জিত চরিত্র হব লাগিব, কারণ আর্জিত চরিত্র সমূহ বংশানুক্রমিকভাবে প্রবাহিত নহয়। তো কেকুরা চুলি সেইটোতো প্রবাহিত হব পাৰে, ডাঙৰ নাক এইটো প্রবাহিত হব, কিন্তু সাঁতোরা বিদ্যা এইটো সাঁতোরা বিদ্যা এটা মানে সুইমিং করব পারে এটি একটা আর্জিত চরিত্র হয়, এটু কোনোবাই ট্রেনিং দিলে তোমার পানিত সাঁতরিব পারে, তো এই তোমার বংশর লগতির লগত কোনো সম্পর্ক নাই। তো এর কারেক্ট অপশনটো আহিব সি নম্বর অপশনটো কারেক্ট হব। 33 নম্বর কুয়েশন চা, 33 নম্বর কুয়েশনত কি কৈছে, এটা অ্যাসারশন আর রিজনিংয়ের কুয়েশন হয়। আমি জীবন উৎপত্তি সম্পর্কে প্রত্যক্ষ সাক্ষ্য সমূহ হেরাই পেলাইছো, মানে আমি ডাইরেক্টলি যদি আমি কোনো একটা জীবর বিষয়ে যদি আমি বর্ণনা দিব লাগে তেতিয়াহলে তার কারণে আমার উপযুক্ত পরিমাণের কি লাগে, এভিডেন্স লাগে। সেই এভিডেন্সবোৰ আমার ওসরত নাই, সেই কারণে তো আমি জীবাশ্মর বিষয়ে অধ্যয়ন করব লাগে। এই জীবাশ্মর উপর ভিত্তি করেহে আমি জীব এটার বয়সের কথা আলোচনা করো বা আমার এভিডেন্সের কথা আলোচনা করো। রিজন কি দিছে চা, প্রত্যক্ষ সাক্ষ্যসমূহর নিয়োজিত লোকসল দক্ষ কৌশলী নাছিল, এটা মিছা কথা। কোনোজনের যদি এক্সপিরিয়েন্স না থাকে বা যদি এটা নলেজেবল নহয় তেনেকা মানুষক তোমার জীবাশ্মর প্রতি দায়বদ্ধতা দিয়াই নহয়। তো ইয়ারে তোমার এসারশনটা কারেক্ট হব আর রিজনটা ভুল হব, বুঝি পালানে। তারপর 34 নম্বর কুয়েশন চা কি কৈছে, এটা এসারশন আর রিজনিংয়ের কুয়েশন হয়। বিজ্ঞানী এজনে এজোপা ওখ উদ্ভিদ আর এজোপা চাপর উদ্ভিদের মাজত সংকরণ করে, এই পরীক্ষা কেবল F1 জোনত ওখ উদ্ভিদহে পায়। এটো তোমার এসারশন হয়, এটো তো সচা হয়, কারণ মেন্ডেলিভর যেটো মেন্ডেলর যেটো এক সংকরণ পরীক্ষা আছিল সেই মেন্ডেলর এক সংকরণ পরীক্ষার যেটো F1 জোনো আছিল বা প্রথম জোনো আছিল সেই প্রথম জোনত কেবল ওখ উদ্ভিদহে পোৱা গৈছিল, আর যার অনুপাত আছিল তোমার 3:1 আছিল, হয়নে। আর তারপর এতে রিজনটা কি কৈছে চা, এতে চা কি কৈছে রিজনটা, চাপর উদ্ভিদবর মরি গৈছিল, এটা বিচার কথা। চাপর উদ্ভিদবর মরি গৈছিল নাকি নহয়, তোমার যেতিয়া কোনো একটা প্রজাতির মাজত সংকরণ ঘটুয়া হয়, একে প্রজাতির দুটা জীবর মাজত যেটা সংকরণ ঘটুয়া হয় তেতিয়া পিতৃ আর মাতৃ দুটারে চরিত্র আহে, কিন্তু সেই দুটা চরিত্রের পর যিকোনো একটা চরিত্রহে প্রকাশ পায়, আর যেটো চরিত্র প্রকাশ পায় সেইটো তোমার প্রভাবী চরিত্র বলে কয়, আর যেটো চরিত্র প্রকাশ না পায় সেইটো তোমার অপ্রভাবী চরিত্র বলে কয়। তো যেটো তোমার উদ্ভিদ আছিল সেই উদ্ভিদ সমূহর দুটাতে তোমার পিতৃ আর মাতৃ মানে উখ আর চাপর দুটা স্বভাব আছিল বা চরিত্র আছিল, কিন্তু উখ চরিত্রটোহে প্রভাব পাইছিল, তার মানে এইটো নহয় যে চাপর উদ্ভিদবর মরি গেছিল। তো ইয়ারে তোমার এসারশনটা কারেক্ট হব আর রিজনটা রং হব, ভুল হব, বুঝি পালানে। 35 নম্বর কুয়েশন দোসা, জীবর অঙ্গর উৎপত্তি স্থান বেলে কিন্তু একে কার্য করে আর দেখাত একে হয় সেইবর সমবৃত্তিক অঙ্গ বলে কোয়া হয়, কারণ এতে কার্য একের কথা কৈছে। তো কার্য একে মানে সমমানে সমান, বৃত্তিক মানে কার্য, তো সমান সমান কার্য করে বা একে ধরনের কার্য করে সেইবর সমবৃত্তিক অঙ্গ বলে কোয়া হয়। 36 নম্বর কুয়েশনটা চ, যৌন প্রজননের ফলত জন্ম হওয়া সন্তানে অধিক ভিন্নতা প্রদর্শন করে, কারণ কি, এতে কারণ খুঁজিছে। এটা যৌন প্রজনন এক দীঘলীয়া প্রক্রিয়া, এটা তো কারণ নহয়। জিনীয় পদার্থ একে প্রজাতির দুজন পিতৃমাতৃর পৰা আহে, জিনীয় পদার্থ ভিন্ন প্রজাতির দুজন পিতৃমাতৃর পৰা আহে, এটা মিছা। দুজন পিতৃমাতৃ কেনেকৈ হব, জিনীয় পদার্থ বহুত পিতৃমাতৃর পৰা আহে, এটা মিছা। ইয়াৰ আমাৰ বাছি গল কোনটো, বি নম্বরটো। তো জিনীয় পদার্থ একে প্রজাতির মানে মানুহটো এটা প্রজাতি হয়, তাৰে পৰা দুজন পিতৃমাতৃ মানে তোমার পিতৃ আর মাতৃর পৰা আহে, কিন্তু প্রজাতি একে হয়, সেই কারণে তোমার কি হয় বেশি ভিন্নতা দেখা পোৱা যায়। আর যেহেতু তোমার ডিএনএ প্রতিলিপিকরণের সময়ত তোমার ডিএনএ প্রতিলিপিকরণের সময় কি হয় ত্রুটি দেখা যায় বা কিছুমান পরিবর্তনে দেখা দিয়ে, যার কারণে যৌন প্রজনন প্রক্রিয়া সৃষ্টি হওয়া জীবসমূহের ক্ষেত্রে অত্যধিক পরিমাণের ভিন্নতা দেখা পোৱা যায়। তাহলে বি নম্বর অপশনটা কারেক্ট হব। 37 নম্বর কুয়েশনটা চা, মেন্ডেলর এক সংকরণ পরীক্ষার জিনীয় অনুপাত, এক সংকরণ পরীক্ষা কৈছে তো এটা 3:1 হয়, একেবারে ইজি। আর দ্বি সংকরণ পরীক্ষার অনুপাত এই 9:3:3:1, এটা হচ্ছে দ্বি সংকরণ পরীক্ষার অনুপাত। 38 নম্বর কুয়েশন চা,
মিলার আর ইউরি নামের দুগারী বিজ্ঞানী পরীক্ষার দ্বারা প্রমাণ করেছিল যে কিছু সরল অজৈব পদার্থের পরে পৃথিবীর জীবর আবির্ভাব ঘটেছিল। পরীক্ষায় তোলা গেছবর হল কি গেছ লৈছিল এইখানে তোমালোর কিতাবত একটা বাকস আছে, সেই বাকসর ভিতরতে এই কথাখিনি দিয়া আছে যেটা বঙ্গগতির ক্রমবিকাশ চ্যাপ্টারের। তো এই কি গেছ লৈছিল এই মানে অল্প আগতেও কোথাও প্রথমতে ভিতর অ্যামোনিয়াম মিথেন আর হাইড্রোজেন সালফাইড আছিল। তো ইয়ারে তোমার অপশনটা ডি নম্বর অপশন যেটা আছে সেইটা তোমার কি হব কারেক্ট অপশন হব, বুঝি পালানে? অ্যামোনিয়া লৈছিল, মিথেন লৈছিল আর হাইড্রোজেন সালফাইড লৈছিল। 39 নম্বর কোশ্চন চা, তলর কোনটো জিনীয় বৈসাদৃশ্যতার উদাহরণ হয়? এতে জিনীয় বৈসাদৃশ্যতার উদাহরণের কথা কৈছে। তো এজন মানুষের গাত আঘাতের চিহ্ন আছে আর আনজনের নাই, এটাতো নহয় কারণ আঘাত পাইছে যেটা আর্জিত চরিত্র হয়, তো আর্জিত চরিত্রের বংশগতর কোনো সম্পর্ক নাই। এজন আনজনতক বয়স ডাঙর এটাতো তোমার বংশগতির কোনো সম্পর্ক না থাকে, কারণ তোমার এজন আগতে জন্ম হয়েছে যদি সি আগতে ডাঙর হব আর এজন তোমার পিছত জন্ম হয়েছে যদি সি কি হব সরু থাকিব। তারপিছত অপশনটো কি কৈছে চোৱা, এইটো তোমার সি নম্বর অপশনটো কৈছে রীতাই মাংস খায় কিন্তু তাইর ভনীয়ে নিরামিষ খায়, এইটোতো নহয়। তোমার একটু মাংস খুব মানে খাদ্যভাস হয়েছে তোমার আর্জিত চরিত্র, এই পরিবেশের পর শিকে যে কোনটো খাদ্য খায় আর কোনটো খাদ্য না খায়। ডি নম্বর অপশন দিছে দুজোর দুজন শিশুর চকুর মণি রং ভিন্ন, এইটো হয়। এইটো তোমার কি হয় তার মানে তোমার এজন পিতৃ মাতৃরে বা দুজন পিতৃ মাতৃ যে সতি সন্ততি হয় বা লড়া ছোৱালী হয় সিহঁতৰ চকুৰ মণিৰ ৰংটো কি হ'ব পাৰে ভিন্ন হ'ব পাৰে, এইটো তোমাৰ জিনীয় বংশগতিৰ এটা কি হয় উদাহৰণ হয় বা জিনীয় বৈসাদৃশ্যতা বা জিনীয় মিল নথকা এটা উদাহৰণ হয়। 40 নম্বৰ কুৱেশ্যন চোৱা মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, 40 নম্বৰ কুৱেশ্যনটো আলোচনা কৰাৰ আগতে মই তোমালোকক প্ৰথমতে কৈছিলোঁ যে তোমালোকৰ PDF ফাইল পাই যাবা, যদি PDF ফাইল লাগে 7002824673 এইটো নম্বৰত হোৱাটছআপ কৰিবা। মই তোমালোকৰ কাৰণে প্ৰতিটো চেপ্টাৰৰ কাৰণে বহুত দৰকাৰী MCQবোৰ সাজি উলিয়াইছোঁ, যিবোৰ MCQ তোমালোকৰ কাৰণে বহুত দৰকাৰী হয় আৰু প্ৰতিটো চেপ্টাৰৰ ভিতৰৰ আৰু বাহিৰৰ লং কুৱেশ্যন এনচাৰো আছে। তো সেইবোৰ যদি তোমালোকৰ লাগে তোমালোকে এইটো নম্বৰত হোৱাটছআপ কৰিবা, মই PDF ফাইল পঠাই দিম। 40 নম্বর কোশ্চনটা কি কৈছে স্যার, স্বতন্ত্রভাবে দুটা বেলেগ বেলেগ চারিত্রিক বৈশিষ্ট্যর বংশানুক্রমিক প্রব আকৃতি আর বীজর বরণ দ্বি বর্ণ সংকরণের অনুপাত, এতে তোমার এটা হইব 9:3:3:1 মানে যেহেতু তোমার দ্বি সংকরণ কৈছে তো দ্বি সংকরণের যেটা জিনি অনুপাত সেটা 9:3:3:1 হয়। ইয়ার পিছত চা 41 নম্বর কোশ্চন, যদি জিনিয় গাঁথনি ওখ কেপিটেল টিটি আর চাপর স্মল টিটি যুক্ত গছর মাজত সংকরণ ঘটা হয় তেনে পিছরটো আবর্তজনত আমি কেনে ধরনের গছ পাম, এতে তোমার কৈছে টিটি এটো টিটি আছে আর তার লগত আছে তোমার স্মল টিটি স্মল, তো এটো লগত যদি সংকরণ ঘটা হয় তেতিয়াহলে এতে স্যার টিটি আহিব হয়নে, আর এটো তো তোমার টিটি আহিব আর এটোর লগতো আহিব তোমার টিটি আর এটোর লগত আহিব তোমার টিটি, তো গোটেকেটা কেবল কি হব উখ হব, তো এর বি নম্বর অপশনটা কারেক্ট হব, তো গোটেকেটা উখ চরিত্রর হব। 42 নম্বর কোশ্চনট কি কৈছে চা, আনুবংশিক বিজ্ঞানের পিতৃ এটো কোন হব, ডারউইন, ডারউইনের তোমার আনুবংশিক বিজ্ঞানের কি বলে কোয়া হয় পিতৃ বলে কোয়া হয়, আর তোমার যেটা মেন্ডেল গ্রেগর জোহার মেন্ডেলক বংশগতির জনক বলে কোয়া হয়, সরি এতে তোমার আনুবংশিক বিজ্ঞানের পিতৃ কে সেটা একটু মেন্ডেল হব, মেন্ডেলক বংশগতির পিতৃ বলে কোয়া হয়। 43 নম্বর কোশ্চন চা, সমসংস্থ অঙ্গর ক্ষেত্রত একে গঠন আর কামবিলে গঠন ভিন্ন, কিন্তু কাম একে গঠন ভিন্ন আর কাম ভিন্ন, গঠন এক গঠন আর কাম দুটা একে হয়, এতে সমসংস্থ বলে কৈছে তো গঠন একে হব লগতে কাম কি হব বেলেগ হব, গঠন একে হলেও তোমার কি হয়